প্রিয় ছাত্র, তোমরা সব কেমন আছো? আমি গৌতম মুখার্জি, ইএসএমডব্লিউর অর্থাৎ ইলেকট্রিক হাউস ওয়ারিং অ্যান্ড মোটর ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালের টিচার অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর। আমি দুটো স্কুলের ইনস্ট্রাক্টরে কাজ করি, তা একটা হচ্ছে 404A বর্ধমান শিবকুমার হরিজন, আর একটা হচ্ছে ওরগ্রাম হাই স্কুল 8+ 4037, এই দুটো কোর্ট। প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি, তোমরা ভালো থেকো। সরকার যেভাবে চেষ্টা করছে আমাদের সুরক্ষা দেবার জন্য, সরকারের গাইডলাইন মেনে আমরা করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকার কারণেও সরকার চাইছে ছেলেরা যাতে করে কিছু শিখুক। তাই আমি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে হাতে কলমের কাজের শেখানোর পরিবর্তে ঠিক করেছি থিওরিটিক্যাল এবং ড্রয়িং, আর আমার কাছে কতিপয় জিনিস আছে সেগুলো দেখিয়ে তোমাদেরকে শেখানোর জায়গায় আমি এসেছি। যদি কোনো বিষয়টার উপর বুঝতে অসুবিধা হয়, আমাকে অতি অবশ্যই ফোন করে তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার এটা আমি বুঝতে পারছি না। আমার ক্লাসটা হচ্ছে তোমাদের হাতে কলমে শেখানো, কিন্তু করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ থাকার কারণে আমি তোমাদের প্র্যাকটিক্যালের জায়গায় থিওরিটিক্যালের মাধ্যমে অনুধাবন করার চেষ্টা করছি। তোমরা সেগুলো মনোযোগ করে শুনবে এবং খাতায় লিপিবদ্ধ করবে। আবার বলছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে। তাই আজ আমি তোমাদের প্রথম যে জিনিসটা শোনাবো বা পড়াবো সেটা মনোযোগ সহকারে শুনবে। আমাদের ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজটা হচ্ছে বাড়ি বা কোনো ওয়ার্কশপ, সমস্ত জায়গায় যে জিনিসগুলো প্রয়োজন হয় তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে সুইচ। সুইচটা কি? সুইচ হচ্ছে যে ডিভাইস দ্বারা ইলেকট্রিক্যাল লাইন বা সার্কিটকে স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থায় চালু অথবা বন্ধ করা যায় তাকে সুইচ বলে। শুনো তাহলে আরেকবার বলি, যে ডিভাইস দ্বারা ইলেকট্রিক্যাল লাইন বা সার্কিটকে স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থায় চালু অথবা বন্ধ করা যায় তাকে সুইচ বলে। সুইচ প্রধানত দুই প্রকার, মেন সুইচ আর ব্রাঞ্চ সুইচ। যে সুইচ দ্বারা সমস্ত ইলেকট্রিক্যাল লাইনকে অথবা সার্কিটকে প্রয়োজন মতো বন্ধ কিংবা চালু করা যায় তাকে মেন সুইচ বলে। বুঝেছ? যে সুইচ দ্বারা সমস্ত ইলেকট্রিক্যাল লাইনকে অথবা সার্কিটকে প্রয়োজন মতো বন্ধ কিংবা চালু করা যায় তাকে মেন সুইচ বলে। আবার যে সমস্ত সুইচ দ্বারা সমস্ত ইলেকট্রিক্যাল সার্কিটের একটি অংশ চালু অথবা বন্ধ করা যায় তাকে ব্রাঞ্চ সুইচ বলে।